গত বছরের মার্চে বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার রায়ের পর বদলি হয়ে যান ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। এরপর আর কোনো বিচারককে নিয়োগ দেওয়া হয়নি জেলার একমাত্র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, ফলে বিচারাধীন প্রায় 2500 মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নতুন বিচারক না আসায় ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। বেশ কিছু অভিযোগ স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও আদালত থেকে নিষ্পত্তি করা যাচ্ছে না বলে জানান তারা। মাসের পর মাস কোনো অগ্রগতি নেই, মামলা দায়ের হচ্ছে কিন্তু ওয়ারেন্ট নেই, সমন নেই, আদালতে কোনো কার্যক্রমই নাই। ঘুরে ঘুরে 7 মাস ধরে আমি চলে যাইতেছি, বিচারকই নাই। ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবি জানান আইনজীবীরা। একাধিক নারী শিশু ট্রাইব্যুনাল প্রয়োজন হলেও দেখা যাচ্ছে যে মাত্র একটি ট্রাইব্যুনাল আছে, কিন্তু বিচারক সংকটের কারণে দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করা যাচ্ছে না। তাতে ভোগান্তির আশ্বাস করতে আমরা আশা করি সরকার এবং প্রধান বিচারপতি মহোদয় অনতি বিলম্বে আমাদের এই ভোগান্তি থেকে আমাদেরকে নিষ্কৃতি দিবে। এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর। আমাদের জেলা আইনজীবীদের পক্ষ থেকে এটি অতি সত্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ নিয়োগের জন্য এবং সংশ্লিষ্ট মহলের কাছে এটা আবেদন করছি। শিগগিরই ট্রাইব্যুনালের জন্য যেন বিচারক নিয়োগ দেওয়া হয় সেই দাবি জানালেন ভুক্তভোগী সকল পক্ষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।